ভাই একটা পলিথিন দেওয়া যাবে আমাকে? সুপারভাইজারের সাথে দেখা, সুপারভাইজার বলতেছে ভাই আপনি কইছিলেন আপনাকে খুঁজতেছি। ও আচ্ছা, আমরা যাবো এখন ডোমগড়ে। ভাই তুমি কি খাও? আমি এই যে সেম ধার করা, এটা ধার করা, বাইক ধার করা, এইটা ধার করা, এটা ধার করা, এটা ধার করা। এখন সময় 10টার, আমরা আছি আয়ারগাতে। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে কল্যাণপুরে, বাট কল্যাণপুরের থেকে আমাদের কাছে বেস্ট অপশনটা মনে হয়েছে আমরা যেখানে যাব তার জন্য মহাখালীটাই বেস্ট, কি বলিস? ট্যুরের আগে বাস জার্নিতে চা না খাইলে কেমন যেন একটা মাথা ব্যথা মানে অসম্পূর্ণ অসম্পূর্ণ একটা ব্যাপার সেটা থেকে যায়, কি বলিস? না তুমি হচ্ছে টিকিট কাটার সময় তুমি ওটা ওপেন করে দিছো, অনেক ওই গাড়িতে করে অনেক জায়গায় যাওয়া যায়। দর্শক এখনো পর্যন্ত কিউরিসিটি কাজ করবে যে কোথায় যাচ্ছে মহাখালী থেকে কোন কোন জায়গায় বাস ছাড়ে জানিস না? সিলেট সব জায়গায় যাওয়া যায়, কোন বেশি চিটাগাংয়ের জন্য পারফেক্ট না, সিলেট, উত্তর ময়মনসিংহ, তারপর হচ্ছে তোর রাজশাহীর জন্য নতুন কিছু সংযোগ হয়েছে, আবার হচ্ছে তোর নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, হিলি এই সাইডগুলোতে যাওয়া যায়। দেখুন তোর হচ্ছে এখান থেকে একতা আর হচ্ছে শাহবাজারি, এটা উত্তরবঙ্গের জন্য, আর এনাটা হচ্ছে স্লেট ময়মনসিংহ এর জন্য। চিটাগাংয়ের মনে হয় কয়েকটা ছাড়া, আমি কনফার্ম না। কই গেছিলা? গেছিলাম তো চা খাইতে। না এখানে বুঝলাম না কিছু, ওনারা বললো 10:30টার গাড়ি 10-15 মিনিট লেট হবে, 15 মিনিট লেট হবে, তাইলে 45, এখন বাজে 40। কাহিনীটা হচ্ছে যে কাউন্টার থেকে যখন টিকিট নিই তখন তার কাছে জিজ্ঞেস করলাম ভাই গাড়ি কটায় ছাড়বে, উনি বললো যে 10:30টা গাড়ি, 15 মিনিট লেট হবে, তারপরে জিজ্ঞেস করার পরে হ্যাঁ 45। তো আমি বললাম যে ভাই আমি কি চা খেতে যেতে পারবো কিনা, ভাই জান আপনি চা খেয়ে আসেন। চা খেয়ে আসতে আসতে তখন বাজে হচ্ছে 10:39, তখন সুপারভাইজারের সাথে দেখা, সুপারভাইজার বলতেছে ভাই আপনি কইছিলেন আপনাকে খুঁজতেছি। বিষয়টা হচ্ছে যে আমরা তো লেট করি নাই, আবার আমাদের টাইম মতো চলে আসছি, তাই না? 2000 years later অবশেষে আমরা হচ্ছে আমাদের গন্তব্যে পৌঁছালাম, আর আমরা সিএনজি তে আসলাম, বাসে আসলাম, অটোতে আসবো না, সেটা কি হয়? সামনে আরো একজন আছে আমাদের জন্য ওয়েট করতেছে, তার কাছে যা, তারপর হচ্ছে দেখা হলো কোথায় আছি, তাই না? মামা আমরা যাবো কি মরাঘাটি নাকি জানো? মরাঘাটি, মরাঘাটি, মরাঘাটি পুরাতন কি ছিল? অফিসে যাবেন? দিস ইজ পাসিং ক্যারেক্টার। ভাই তুমি কি খাও? কোনোদিন কি আইসক্রিম তোমার সাথে খাইছে? না মানে চকি দেখে থাকি শুনতে মুখ না থাকলে তোকে ঝিয়ে থাকে কেউ দোস্ত না, মুখ বেঁচে খেয়ে গেলি তোরা। তুই এখন কোথায় আছিস জানি? জিনেদার লোকজনের আঁকড়াই, এটা দুইজন জিনেদা, গাঁজা বোর্ড দিতে আসছি আমি, এটা দুইজন জিনেদা, গাঁজা বোর্ড দিতে আসছি ঠিক সাথে লাগানো মাগুরা, তোর বাড়ি করে সাতকিরা কথা একটা হিসাব করে কইছেন কিন্তু
আমি ডালি ব্যবসা করি ঝাপকি আবার যাবে আমার বাঘে মানে ওই ডালি ডালির ব্যবসা করে তো এই জন্য আর কেউ পরিচয় দিতে চাচ্ছে না। হ্যাঁ, আর এখন হচ্ছে নূরের এই বাইকটা, এটা নিয়ে হচ্ছে আমি এখন যাব নিয়ামতপুর, তাই না নূর? নিয়ামতপুরের দিকে যাব। যাওয়ার কথা ছিল হচ্ছে আমি নূর আর হচ্ছে ওই যে এক বাটপার আছে, এই যে এই যে এই যে এই বাটপার, এই যে এই যে তুই নবজু, তো আমরা হচ্ছে তিনজনে যাওয়ার কথা ছিল, কিন্তু বাইরের যে কন্ডিশন, বাইরের কন্ডিশনটা দেখাচ্ছে যে বৃষ্টি পড়তেছে, তো যার কারণে আর আমাদের সবাই একসঙ্গে যাওয়া পসিবল না। বাট ওরা যে কাজটা করবে, আমি কাজ শেষ করে ব্যাক করার পরে ওরা নিয়ামতপুরের দিকে বা মান্ডা তো মান্ডা ব্রিজের দিকে আসলে তারপরে দেন হচ্ছে আমরা আবার মিলিত হবো বিকালের দিকে, তাই না? আর এখন হচ্ছে আমি অফিসে কাজে যাবো নিয়ামতপুরে, নওগাঁ জেলার শেষ সীমান্ত আর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শুরুতে। আর এই হচ্ছে অবস্থা, এই যে এটা ধার করা, এটা ধার করা, বাইক ধার করা, এইটা ধার করা, এটা ধার করা, এটা ধার করা, এটা ধার করা, আর এই যে এই যে প্রমাণ রাখতেছে এটা এটা বাটপার, চিনে রাখুন ভাইরা, চিনে রাখুন, চিনে রাখুন, না আন্ডারওয়্যার নিজের, আন্ডারওয়্যার নিজের আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা বন্ধু? আল্লাহ হাফেজ। হোয়াটস আপ গাইস, হোপ ইউ আর ওয়েল, ওয়েলকাম টু পাঁচিং ক্যারেক্টার। অবশেষে হচ্ছে একটু ক্যামেরা ওপেন করার মতো এনভায়রনমেন্ট পাইলাম, বৃষ্টি কিছুটা কম, আর আসছি তো হচ্ছে ঢাকা থেকে বাসে করে, বাসে করে নগদে আসলাম, নগদ থেকে নূরের বাইক নিলাম। নূরের বাইক নিয়ে অলরেডি আমি প্রায় 45 কিলো প্লাস রাইড করে মান্ডাতে আসলাম, মান্ডা থেকে একটু চা খাইলাম, চা খাওয়ার পরে আমি যাব হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শুরু আর নওগাঁ জেলার শেষ, যেটাকে বলা হয় হচ্ছে এখান থেকে যাব ধানকুড়াতে গোপালপুর, তারপরে হচ্ছে ধানকুড়া, ধানকুড়া থেকে আরও 4 কিলো পরে, তো ওই জায়গাটা আমি চিনি না, যাচ্ছি অফিসের কাজে। যেহেতু হচ্ছে বৃহস্পতিবার ছিল গতকালকে, একেবারে শেষ মুহূর্তে 6টার দিকে অফিসের থেকে একটা কাজ আসে, তো এই কাজটা করার জন্যই অফিস থেকে বেরোয়ছিলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে বাইক নিয়ে আসা কথা ছিল, বাট যে পরিমাণ বৃষ্টি, সারা রাত যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির ভিতরে আসলে মুভ করাটা ডিফিকাল্ট হয়ে যায়, তো যার কারণে বাসে আসছি। আর সৌরভের অনেক দিনই আসার ইচ্ছা ছিল, নওগাঁতে যেহেতু নূর থাকে, নূরের কাছে আসার জন্য ও অনেক দিন ধরে হাসপাস হাসপাস করতেছিল, প্রায় 2 বছরের প্ল্যান আমাদের, তো অবশেষে হচ্ছে সুযোগ হলো আর আজকে শুক্রবার, আর আমার যেহেতু শুক্র শনি দিন বন্ধ থাকে, আর আজকে যেহেতু অফিসের কাজের ভিতরে যাচ্ছে, আর সৌরভের অফিস শনিবার, মানে আরে এটা 3rd ক্লাস অটো, মানে সে দেখতেছে, দেখার পর হর্ন দেওয়ার পরও সে ঢুকায় দিছে। যাই হোক, নূরের সাথে প্রায় নওগাঁতে আসার জন্য আমি, নূর, সৌরভ তিনজন এক হওয়ার জন্য প্রায় 2 বছরের মতো একটা প্ল্যানিং, এর ভিতরে আমি কয়েকবারই আসছি, বেশ কয়েকবার আমি আসছি, বাট সৌরভের আসা হয় না, সৌরভ মিসিং ছিল, যেহেতু রাস্তাটা নতুন, আবার একটা অটোর যে চাপটা দিল, আর এই রাস্তায় লাইফে ফার্স্ট টাইম ঢুকতেছি, একটু সাবধানে চালাইতে হবে, গ্রামের ভিতরে রাস্তা, ভাঙা চোরাও আছে, আবার মোড়গুলা যেগুলো আছে ব্লাইন্ড স্পট, এগুলো দিয়ে অটোও আসতেছে, একটু সাবধানে চালাইতে হবে। আর এখান থেকে আমার ডিস্টেন্স হচ্ছে, আমি যেখানে যাব ধনকুড়া, ধানকুড়া সরি, ওইটা হচ্ছে প্রায় 36 কিলোর মতো, এর মাঝে যদি বৃষ্টি আসা যায় তাহলে অ্যাটলিস্ট ক্যামেরা রাখার জন্য হলেও আমাকে ব্রেক দিতে হবে, যদি কোনো দোকান টোকান পাই তাহলে একটা পলিথিন নিয়ে আনিব, তো পলিথিনটা পাইলে যে কাজটা হবে, পলিথিনের ভিতরে ক্যামেরাটা ঢুকায় পকেটে রেখে দিতে পারবো, তাহলে আর পানি লাগবে না, ওয়াটারপ্রুফ হয়ে যাবে। ভাই ধনকুড়া কি, ধানকুড়া কি সোজা ধানকুড়া? ভাই একটা পলিথিন দেওয়া যাবে, পলিথিন দেওয়া যাবে সামনে দোকানে, ভাই একটা পলিথিন দেওয়া যাবে আমাকে,
থ্যাংক ইউ ভাই। যাক পলিথিনটা পেয়ে গেলাম, আর বৃষ্টি আসলে হুটহাট করে, তাহলে হচ্ছে ক্যামেরাটা খুলে রাখলে পলিথিনের ভিতর দিয়ে জ্যাকেটের পকেটে রাখতে পারবো আর কি, রেইনকোটের। পঞ্চান্ন, আর আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে সারাটা দিন হচ্ছে ভেস্তে গেছে বৃষ্টির কারণে, কোথাও মুখ করা হয় নাই, শুধুমাত্র আমার অফিসের কাজে নাটোর গেছিলাম। অফিসের কাজ শেষ করে বাসায়, তারপর হচ্ছে আড্ডা, এরপরে আর কিছু নাই, কাঠ খেললাম, এইভাবে তিনজনের সময় কাটলো। বাট কালকে ছিল আমাদের মাস্টার প্ল্যান, কালকে আমার অনেক জায়গায় ঘোরার একটা প্ল্যান ছিল, কিন্তু যেটা হচ্ছে যদি ইনকেস কোনো কারণে যদি শাটডাউন বা কার্ফিউ দিয়ে দেয় তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট। ভাই আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত আছি বা অফিস থেকে ওইভাবে ছুটি দেয় না। আবার সব থেকে প্রবলেম হচ্ছে সৌরভকে নিয়ে, ওর যেহেতু মেট্রোতে জব করে সো ওর জন্য ডিফিকাল্ট। তো আমি থাকতে পারলো, আমি অফিস ম্যানেজ করতে পারলো, ওর পক্ষে পসিবল না, কারণ হচ্ছে ওর ম্যানেজমেন্ট হচ্ছে ইন্ডিয়ান, আর ইন্ডিয়ান ম্যানেজমেন্ট হচ্ছে চুতিয়া। সাধারণত গার্মেন্টস সেক্টর গুলোতে আমরা যে কাজগুলো করি কস্টিং কাটিং এর জন্য ইন্ডিয়ান ম্যানেজমেন্ট রাখা হয় কস্টিংটা কাটিং করার জন্য, আর ওদের ম্যানেজমেন্টে সবগুলো হচ্ছে ইন্ডিয়ান, সো ওর জবটা একটু ক্রিটিক্যাল, ওর জন্য ওর কারণে হচ্ছে আমরা এখন মুভ করতেছি। উসকো বাঙালি মে আপনার সমস্যা নেই ভাই, আপনি যদি থাকতে চান থাকেন, আমি একা একা মুভ করি। হ্যাঁ এই এই হচ্ছে সমস্যা। দাদা ওকে এখন হচ্ছে ব্যাক করতেছি আমাদের সাড়ে দশটায় গাড়ি। এই মারিসটা 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 হচ্ছে আমরা হচ্ছে লাস্ট ছিলাম মনে হয়। বিষয়টা হচ্ছে আমাদের গতকালকে যাওয়ার কথা ছিল সেটা তো বললামই, আর এখন হচ্ছে নূর আর জজদার ছিল আমাদের গতকালকে আসার সময় যে বাসটা ছিল ওই বাসটা নতুন ছিল, আর এটা হচ্ছে ওয়েল ডেকোরেট, আর এটা হচ্ছে একটু পুরানো। সকালে কি করছিস তুই? আমি তো বৃষ্টিতে ভিজছি, আমি টোটালি যখন হচ্ছে তোর নগা থেকে বেরোছি ১০ থেকে ১০ মিনিট বা ১৫ মিনিট বৃষ্টি ছিল না, বাকিটা সমস্ত রাস্তাই বৃষ্টি এবং আসার সময় আরো বেশি বৃষ্টি। আমরা যেহেতু বৃহস্পতিবার রাতে রওনা দিছি, সারা রাত জার্নি করছি, জার্নি করার পরে সকাল ৮:৫০ দিকে আমরা নগাতে পৌঁছাই, এবং রাস্তাতে আমরা প্রায় ৬ ঘন্টার মধ্যে একটা জ্যামে থাকি। তো নগাতে পৌঁছানোর পরে নাস্তা করে আমি আমার অফিসে কাজের উদ্দেশ্যে চাপানবাবগঞ্জ চলে যাই নূরের বাইক নিয়ে। তো এই সময়টাতে সেই পরিমাণ সারাটা দিন প্রচন্ড পরিমাণ বৃষ্টি, টোটাল সারাদিনের ভিতর ১০ থেকে ১৫ মিনিটের মতো হচ্ছে বৃষ্টি ছাড়া ছিল, এছাড়া বাকিটাই বৃষ্টি ছিল। আমি ৩টার দিকে নূরের বাসায় পৌঁছালাম, কাজ শেষ করে পরে লাঞ্চ করে একসাথে তিনজনে আড্ডা মাড্ডা দিয়ে, যখন ৮:৮টার দিকে মোটামুটি হচ্ছে যে আমাদের ফেসবুক বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে অবস্থা দেখলাম দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ একটা অবস্থার দিকে যাচ্ছিল, তো যার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ঢাকাতে ব্যাক করব। তো পরের দিন সকালবেলা, দেখি শনিবার সকালবেলা হচ্ছে আমরা ঢাকাতে পৌঁছাই ৫:৩০ দিকে। দুই রাত জার্নির পরে আমাদের শরীরের অবস্থা খুবই ক্লান্ত ছিল, এবং ঢাকাতে সকালবেলা থমথমে একটা অবস্থা বিরাজ করতেছিল, যার কারণে আমরা আর কোনো ভিডিও শ্যুট নেই নাই। তো এখানেই হচ্ছে আপডেট দিচ্ছি।
যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় রাইডিং এ ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।